ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার রান্নাঘর সুস্মিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা শীতকালের রেসিপি নিয়ে এসেছি শীতকালে পিঠেটা কম বেশি সবাই পছন্দ করে তাই আজকে আমি তেলের পিঠে বানাবো তেলের পিঠেটা বানানো সহজ সবাই পারে বানাতে তবু আমি কীভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন আমি পিঠেটা কীভাবে বানাচ্ছি এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার আমি কাঁচের বাটির সাইজের এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম এক বাটি ময়দা নিয়ে নিলাম এবার এক বাটি সুজি নিয়ে নিলাম এর মধ্যে এক বাটি চিনি নিয়ে নিলাম এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে এভাবে আমি মিশিয়ে নেব এবার আমি একটা গ্লাসে এক গ্লাস গরম জল নিয়েছি জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে এভাবে জলটা দিয়ে মিশাব একবারে দেব না আমি অল্প অল্প করে জলটা দিয়ে এভাবে মিশিয়ে নেব এক গ্লাস জল দিয়ে আমি এটা মিশিয়ে নিলাম কিন্তু এক গ্লাস জলে আমার হয়নি আমি আরেকটু জল দিচ্ছি এর মধ্যে দেখুন এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেল আমি এক গ্লাস আর অল্প একটু জল নিয়েছি এইভাবে ভালো করে মেশাতে হবে দেখুন ঠিক ব্যাটারটা এরকম হবে না পাতলা না এর থেকে বেশি মোটা আমি ঠিক এই সাইজের কাঁচের বাটি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো বাটিও নিতে পারেন বা ছোট বাটিও নিতে পারেন কিন্তু একই মাপ নেবেন যে বাটিতে নেবেন সেই বাটিতেই চাল চিনি ময়দা সব একই সাইজের নিতে হবে এবার আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেবো রেস্টে আধা ঘন্টা পরে দেখুন কেমন হয়েছে ব্যাটারটা আমার ঠিক এরকম হয়েছে কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল তেলের ভাগটা একটু বেশিই দিতে হবে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি গোল চামচ বা গোল হাতার সাহায্যে এভাবে আমি ব্যাটারটাকে দেব তেলের ভেতরে গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া যাবে না আবার একদম আস্তে দেওয়া যাবে না মিডিয়ামে রাখতে হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর আমার কড়াইতে একটুও লাগেনি নিচে আমি পাল্টে দিলাম এভাবে এই পিঠেটা হয়ে গেছে এই পিঠেটা এবার আমি উঠিয়ে নেব এবার আমি একইভাবে আর একটা পিঠে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ফুলেছে পিঠেটা নিচেরটা হয়ে গেছে নিচের দিকটা এবার আমি পাল্টে দেবো পিঠেটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব পিঠেটাকে আমি তুলে নিলাম এবার আমি একইভাবে আর একটা পিঠে দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টসে যেমন আমাকে জানাবেন আমার এই পিঠেটি হয়ে গেছে পিঠেটি তুলে নিচ্ছি আমি তুলে নিয়ে আবারও আমি একইভাবে দিয়েছি আমি এইভাবে অনেকগুলো পিঠে বানিয়ে নিচ্ছি এই পিঠেটি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন কিন্তু গুড় দিয়ে করলে পিঠেটা লাল হবে আমি চিনি দিয়ে করেছি ওই জন্য পিঠেটা সাদা হয়েছে এখন তো শীতকাল এখন আপনারা চাইলে খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারেন পিঠেগুলো এই পিঠেটি উঠিয়ে নিচ্ছি আমি একে একে অনেকগুলো পিঠে করে নিলাম পিঠেগুলো কিন্তু আমার খুব ফুলছে পিঠেগুলো খুব নরম আর সাদা হয়েছে আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন পিঠেটা খুব সুন্দর হবে আমি একইভাবে অনেকগুলো পিঠেই বানিয়ে ফেলেছি দেখুন পিঠিগুলো কি সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে আর সাদা ধপধপে আর খুব নরম হয়েছে তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা